হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির রসবড়া রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজাদার। আর এই মিষ্টিতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হবে না। খুব ইজিভাবে এই মিষ্টিটি বানানো হয়ে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। মিষ্টি বানানোর জন্য প্রথমে কুকারে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। এখন ঘিয়ের সাথে সময় নিয়ে সুজিটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এ সময় কুকারের আঁচটা একদম লোতে রাখতে হবে। সুজিটা একদম লোহিতে ভেজে নিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ লিকুইড মিল্ক। তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে। এ সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। 1 কাপ লিকুইড মিল্ক পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে সুজির মিশ্রণটা একটা ডয়ের মতো হয়ে গেছে। এই তো আমার সুজির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে সুজির মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এই তো আমার সুজির মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। এখন সুজির মিশ্রণটা পাউডার মিল্কের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমার সুজির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মিষ্টিগুলা বানিয়ে নেব। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিতে হবে আর এরকম বড়ার মতো বানিয়ে নিতে হবে। এই তো আমার সুজির বড়াটা বানানো হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো সুজির বড়া আমি বানিয়ে নেব। সবগুলো সুজির বড়া বানানো হয়ে গিয়েছে। মিষ্টিটা ভাজার আগে প্রথমে শিরাটা তৈরি করে নেব, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ চিনি দিয়ে দেব। একটু সময় জাল করে পানিটা ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 2টা এলাচ সুন্দর একটা স্মেলের জন্য। একটু সময় ধরে জাল করে নেবেন, তাহলে চিনি শিরাটা একটু ঘন হয়ে যাবে। খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যাবে। এই তো আমাদের শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কুকারের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন আমি মিষ্টিগুলা ভেজে নেব। কুকারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল একটু হালকা গরম হয়ে যাবার পর আমি মিষ্টিগুলা এক এক করে দিয়ে দেব। আর কুকারের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। ভাজার কিছুক্ষণ পরেই দেখবেন মিষ্টিগুলা ফুলে উঠছে। আর কুকারের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই মিষ্টিগুলা ভেজে নিতে হবে ভালোভাবে লাল করে। এই তো দেখুন মিষ্টির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অনবরত নেড়েচেড়ে এই মিষ্টিগুলাকে ভেজে নিতে হবে। যখন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখনই তেল থেকে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। এই তো আমার মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নিব। মিষ্টিগুলো তোলার সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা এত বেশি গরম না, হালকা একটু গরম আছে,
এখন আমি এলাচগুলো তুলে ফেলে দেব আর মিষ্টিগুলো দিয়ে দেব। সবগুলো সুজির বড়া চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি একটু উল্টে দেব। আর এভাবেই এখন আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আর একটু সময় ধরে রাখতে পারেন। এই তো 5 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরাটা অনেকটাই টেনে নিয়েছে আর অনেকটাই মিষ্টিগুলো ফুলে উঠেছে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলা। এই মিষ্টির রেসিপিটা আমি একদম ইজিভাবে বানিয়েছি, আপনারা চাইলে এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কতটা সফট হয়েছে। এই তো দেখুন মিষ্টির ভিতরটা কতটা সফট হয়েছে, আর চিনি শিরাটাও ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই এভরিওয়ান।